আমি অলওয়েজ গল্পকে সুপারস্টার বলি, নাম শুনে তারা সিনেমা হলে যাবে। রোশন এই নাম শুনে তারা সিনেমা হলে যাবে। অ্যাকচুয়ালি ডেড বডি কি, এর ভিতরে কি আছে? আমার মনে হয় যারা ফ্যামিলি যারা ছবি দেখে বা যারা ছবি দেখে না তারা ইনশাল্লাহ আমার মনে হয় এই নাম শুনে তারা সিনেমা হলে যাবে। অ্যাকচুয়ালি ডেড বডি কি, এর ভিতরে কি আছে? এবং যারাই যাবে তারা হতাশ হবে না ইনশাল্লাহ, কারণ গল্পটা আমি এমনভাবে নিছি এবং কিলহিম ছবির যে স্টাইলে আমি বানাইছি ঠিক সেম স্টাইলে আমি ডেড বডি ছবিটা বানাবো। এবং আমার টেকনিশিয়ান আমার সমস্ত সব কিছু মিলে হ্যাঁ একটা চমৎকার এবং একটা জিনিস থাকবে। রোশন একটা একটু জায়গা দিয়ে এই আমি এক মিনিট দেওয়ার পরে রোশন নেবে, ঠিক আছে? আমি এক মিনিট একটু শেষ করি, চলে আসুক। আমি অনেক শিক্ষিত হইলাম, আমি অনেক পড়াশোনা অনেক কিছু করলাম, হ্যাঁ, কিন্তু আমি আমার মেধাটা খাড়াইতে পারতেছি না। এই মেধা একটা আউটরেস, আল্লাহ তাআলার তরফ থেকে একটা আউটরেস সবাইকে দেয় এবং প্রত্যেকটা মানুষই আমি আমি এই ডেড বডি নিয়ে আমি এটা একটা টোটালি আমার একটা চ্যালেঞ্জিং গল্প। আমি কারণ আমি চিন্তা করছি যে সিনেমা গল্প যদি মজবুত না হয় বা সিনেমার গল্প যদি সেরকম না হয় তাহলে কিন্তু মানুষ সিনেমা দেখতে চায় না এবং দর্শক কিন্তু হলের থেকে ফিরে আসে। এবং আমি প্রত্যেকটা আমার যারা আর্টিস্ট আছে যারা যারা এখানে আছে সবাইকে নিয়ে আমি চমৎকার একটা ছবি মুভি আমি সারপ্রাইজ দেবো এবং বাংলাদেশের দর্শকদেরকে আমি দেখাবো সিনেমা অ্যাকচুয়ালি দর্শকের যে হলে যে যে হতাশটা হয় সেই হতাশটা যাতে না হয় আমি সম্পূর্ণ চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি এটা তো টোটাল একটা আউট নলেজের ব্যাপার, একটা মেধার ব্যাপার, তাই না? আমার সম্পূর্ণটা আমি চেষ্টা করছি একটা ভালো সিনেমা বানার জন্য। আমি অলওয়েজ গল্পকে সুপারস্টার, ঠিক আছে? এটা আমি সব এবং চমৎকার। এইখানে আমি মনে করি যে আমার রোশন আমার পাশে দাঁড়িয়ে রোশনের জীবন একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার এখানে আমি বলে এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস রোশন পারবে, কারণ আমরা একটা ছবি দেখতে বানাইছি রিভেঞ্জ, ও এত সুন্দর অভিনয় করছে এবং ইনশাল্লাহ আশা করি যে রোশনের সামনের দিন এত সুন্দর হবে এবং মানুষ রোশনকে খুঁজবে সিনেমার জন্য ইনশাল্লাহ। আমি মনে করি এইটা আস্তে আস্তে আমার ছবি রিভেঞ্জ এবং আপনারা আমার পাশে ডেড বডি যখন আমি সিনেমাটা রিলিজ করব আমি আপনাদেরকে ভালোবাসা চাই, আপনারা আমার পাশে থাকবেন এবং আমি সবসময় আপনাদের ভালোবাসা পাইছি এবং সবসময় আমি এই আশাটা করি। ধন্যবাদ।